নিপাস ডেইলি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো হচ্ছে গিয়ে আজকে একটুখানি বেরোবো, মানে মাম্মাম আমি আর আমার ননদ একটু বেরোবো। তো আমি আর মাম্মাম তো বেরোতে পারি না, মানে দুজনে মিলে বেরোতে ভালো লাগে না কেউ না থাকলে। তো ননদ আজকে বাড়ি চলে যাবে, তাই ভাবলাম আমিও একটু বেরোই। তাহলে একটু কেনাকাটাও আছে, তাহলে একটু কেনাকাটাও করে আসবো আর একটু বেরোনোও হয়ে যাবে। তারপরে সবসময় বাইরে থাকতে থাকতে একটু বোরই লাগে, একটু বেরোলে পরে একটু মনটাও ভালো লাগে, মামামারও একটু ভালো লাগে। তার জন্য আজকে আমি মামাম আর ননদ একটু বেরোবো, বেরিয়ে একটু টুকি টাকি কেনাকাটা করবো, তারপর ওখান থেকে ও বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে আসব। এই জন্য দেখি কী কী কিনি। অনেকদিনই আমার একটু কেনাকাটা শখ ছিল, মানে কিছু কিনতে হবে, তো কেনা হচ্ছে না কেনা হচ্ছে না। আর তার মধ্যে যা গরম পড়েছিল এই জন্য বেরোনোও হচ্ছিল না। তো আজকে মানে কালকে আজকে এই দুদিন একটু ওয়েদারটাও ভালো আছে, তাই ভাবলাম তাহলে একটু বেরোই। আর তার মধ্যে মাম্পিও রয়েছে, মানে আমার ননদ রয়েছে, একা একা আমার একটুও ভালো লাগে না বেরোতে। আর হচ্ছে কি আমার হাজব্যান্ডও টাইম পায় না, সারাদিন দোকানদারি করতে হয়, এর জন্য ভাবলাম আজকে একটু বেরোই। তাই আমরা সবাই রেডি হয়ে গেছি এখন, তাই দেখে সবাইকে একবার করে দেখিয়ে দিই। মা এদিকে আসো, এদিকে আসো, সবাইকে একবার করে দেখিয়ে দিই। তুমি আসো, তুমি আসো, এদিকে আসো, চলে আসো, ওপরে 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 চলে আসো। আচ্ছা বুঝে দিচ্ছি, হাই বলে দে, হাই বলে দাও একটু। আমরা এখন কোথায় যাব, আমরা এখন কোথায় যাব, কোথায় যাব এখন আমরা? বলো শপিং করতে, বলো শপিং করতে যাব, শপিং করতে যাব। আসো মুছে, আমি রুমাল নিয়ে নিচ্ছি, ব্যাগ আর জলের বোতল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? রুমালটা কোথায়, রুমাল আছে ওই তো বাদে? হ্যাঁ দেখো ওই ওর মধ্যে মনে একটা রুমাল রয়েছে, দেখো ওর মধ্যে একটা রুমাল রয়েছে মনে। তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি, আমরা যখন সবাই রেডি হয়ে গেছি এখন ঘুরতে ঘুরতে তো 1-2 ঘন্টা কেটে যাবে এমনি। তাহলে এখন আমরা বেরিয়ে পড়ছি আর তোমাদেরও দেখাচ্ছি আমরা কি কি কেনাকাটা করি, সবকিছু তোমাদের দেখাবো। আমরা কিছু কিনবো না, শুধু দেখবো, চলে আসি। তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর তোমাদেরও দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরি, তো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি রোডে, যাচ্ছি এখন অটোতে উঠবো, তারপরে যাবো। এই দেখ মামা, তোমাকে তো জামা কিনে দেবো না, আর কিছু কিনে দেবো না, তোমাকে জামাও কিনে দেবো না। এটা তালবন্ধা। আমরা অটো থেকে নেমে বিশালের সামনে নেমে পড়েছি আর এখন তোমাদের বিশালের ভেতরটা ঘুরে দেখাবো ভেতরে গিয়ে। মামাম এত গুড গার্ল হয়ে গেছিলো যে একবারও কোলে ওঠার জন্য বায়নাও করছিল না, হেঁটে হেঁটে ঘুরছিল আর সারা রাস্তাও হেঁটেছে। আগে যখনই বেরিয়েছি তখনই খালি কোলে ওঠার জন্য বায়না করতো, তো দেখি কালকে বেশ ভালোই হাঁটছিল, তো ভালো। একটু বড় হয়েছে তো সবসময় কোলে নিয়ে হাঁটাও যায় না, অসুবিধা হয়, কিছু জিনিসপত্র দেখা যায় না, তো কালকে ভালোই হাঁটছিল, হেঁটে হেঁটেও ঘুরে বেড়াচ্ছিল। তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। কোনটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, দেখো তো এইটা না, এইটা এটা তো বড় হয়ে যাচ্ছে তোমার পায়ে, হ্যাঁ এইটা।
না এটা ভালো না এটা পচা এইটা একটু ভালো লাগছে তাই না কালারটা চলো দেখি এসে আরো জুতো আছে তো আমি রান্নার জন্য একটা ক্যাফরন নেব এর জন্য আমি দেখছিলাম কোনটা ভালো লাগছে অনেকগুলোই ভালো লাগছিল তো তার মধ্যে একটা নিলাম তো দেখে নি আগে ভালো করে সবকটা তারপরে তোমাকে দেখাচ্ছি আমি কোনটা নিয়েছি তার মধ্যে মামমাম সব জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করছিল আমরা এখানে কুশানও দেখছিলাম তো মামমাম কুশান নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কুশানের মধ্যে একটা কুকুরের ছবি আঁকা ছিল সেজন্য এখন ওই কুশানটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছিল মাম রাখছো না রাখো 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 রেখে দে শোনা রেখে দে এখান থেকে মামামের টপ খুঁজছিলাম কিন্তু এগুলো অনেকটাই বড় সাইজের ছিল মামামের সাইজটা ঠিক মতো পাচ্ছিলাম না মানে খুব যেগুলো বেশি পছন্দ হচ্ছিলো সেইগুলো বড় হয়ে যাচ্ছিলো আর নয়তো আমার কুর থেকে ওর সাইজের থেকে ছোটো হয়ে যাচ্ছিলো এই জন্য পাচ্ছিলাম না খুঁজে অনেকক্ষণে দেখছিলাম যে মানে দু একটা টপ বেশি ভালো লাগছিলো তো সেইগুলো আবার ওর সাইজের থেকে বড় বড় হচ্ছিলো মামাম বুট পরেছিল এবার বুটটা তো জলে ভিজিয়ে নিয়েছিল হয়েছে জুতোটা ঠিকঠাক আমরা তো এমনিও মামামের জন্য জুতো কিনতাম
তারপর যদি ঠান্ডা লেগে যায় তার জন্য। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবারে আমরা মধ্যমগ্রামে যাব। মধ্যমগ্রামে গিয়ে হচ্ছে গিয়ে দেখি কি খাওয়া যায়। মধ্যমগ্রামে গিয়ে মাম্পি ওখান থেকে চলে যাবে, আর ওখানে মাম্পির দাদা আসবে আমাদের বাড়ি নিয়ে চলে যাবে। এই জন্য আমরা এখন মধ্যমগ্রামে যাব। ভ্যান ট্যান পাই নাকি দেখি যাব তাহলে, কারণ ভ্যানের মধ্যে গরমকালে বসে যাওয়ার মজাই আলাদা হাওয়া খেতে খেতে। তো আমরা একটা ভ্যান পেয়ে গেছিলাম, তো ভ্যানে উঠে আমরা ভ্যানে করে মধ্যমগ্রাম যাচ্ছিলাম। তো মামা ভ্যানে আগে কোনো দিনও ওঠেনি, এই ফার্স্ট টাইম ভ্যানে উঠেছে, এই জন্য ও একটু ভয় পাচ্ছিল, আমাদের দুজনকে ধরেই বসেছিল। তো আমি বলছিলাম ভয় পেতে না, তো মাম্পিও বলছিল, তাও একটু ভয় পাচ্ছিল বলে আমাদের দুজনকে ধরে বসে। মাম্মাম সারা রাস্তায় বক বক করতে করতে আসছিল, একটুও চুপছিল না, খালি বক 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 করছিল সারা রাস্তায় ভ্যানে বসে বসে আস্তে আস্তে। তাও ওয়েদারটা ভালো লাগছিলো বলে ঘুরতে ভালো লাগছিলো, তো প্রথমে যেরকম গরম পড়েছিলো এই গরমে আমার একটুও ঘুরতে ভালো লাগছিলো না, কিন্তু কালকে ওয়েদারটা খুব ভালো ছিলো, এই জন্য ঘুরতেও মানে কোনো কষ্ট হচ্ছিলো না। আর মাম্পি ওইদিকে পুচকুকে ওই গদাটা কিনে দিয়েছে, আর পুচকুর হাতে যে স্পাইডারম্যানটা ওটা আমার জায়ের ছেলের জন্য কিনে দিয়েছে মাম্পি, দুজনের জন্য দুটো। পুচকুর বাবাও চলে এসেছে, আমরা পুচকুর বাবার সাথে একবারে চলে যাব। আমরা একটু মোমো খেতে যাচ্ছিলাম, তা খেতে গিয়ে দেখি ও বাবা এত ভিড়, এই জন্য বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি কিনলাম। মাম্পিকে একটা কিনে দিয়েছে ওর দাদা, আর বাড়ির জন্য একটা নিয়ে যাচ্ছিলাম বিরিয়ানি। মোমো খাওয়া হয়নি, তাই ভাবলাম তাহলে রাতের বিরিয়ানিটাই নিয়ে যাই, না তো আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে।
মাম্পি বাড়ি চলে যাচ্ছে, তাই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, ওর যেতে ইচ্ছা করছে না। ওই যে আমরা সবাই আজকে মানে মধ্যমগ্রামের মধ্যে এসেছি, অন্যদিন তো একা একাই বাড়ি চলে যায়, এর জন্য মন খারাপ লাগে না এতটা। আর আজকে আমরা সবাই এখানে এসেছি, এর জন্য ওর একটু মন খারাপ লাগছিল। আর বলছিল হামি দাও পুচকুর কাছে, একটু হামি খেয়ে এক্ষুনি চলে যাবে। চলে গেল, টাটা। তুমি টাটা দিয়ে দাও বিষ্ণু, টাটা যাও, টাটা। ওকে সামনে নিয়ে চল, না না আমি ওকে নিয়ে বসবো। আমরা এখন বাড়ি যাচ্ছি। ননদ ওখান থেকে বাড়ি চলে গেল, আর আমাকে পুষ্পুর বাবা নিয়ে চলে এসছে। তো এইমাত্র আমি সবাই বাড়ি আসলাম, এখনো চেঞ্জও করিনি। তা কি কি কিনেছি তোমাদের দেখিয়ে দিই। মামামের জন্য দুটো সেট কিনেছি, কারণ এত গরম পড়েছে, আমার একটু পাতলা পাতলা জামা খুঁজছিলাম, তো এই জন্য দুটো স্যান্ডো গেঞ্জি আর সাথে প্যান্ট। প্যান্ট এইটা স্যান্ডো গেঞ্জি, এই সেটটা কিনেছি একটা, আর একটা কিনেছি এইটা কিনেছি। এই কালার দুটো ভালো লাগছিল তাই নিয়েছি। এটার সাথেও প্যান্ট আছে, প্যান্ট এই দুটো, এই দুটো সেট কিনেছি। কালার দুটো আমার ভালো লাগছিল তাই এই দুটো কিনে নিয়েছি। আর আমার জন্য একটা ইয়ে কিনেছি, আর আমার জন্য এইটা, এটা হচ্ছে কিনেছি, কারণ রান্না টান্না করতে গেলে পরে তেল ঠেল ছেটে নাইটিতে আর দাগ হয়ে যাচ্ছে, ভালো লাগে না দেখতে, এই জন্য আমি এটা কিনেছি, এইটা পরে রান্না করার জন্য, যাতে তেল ঠেলটা একটু কম ছেটে, ছিটলে এটার উপর ছিটবে, সেজন্য এটা কিনেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এটা কিনবো, কিন্তু আমার যাওয়াই হচ্ছিল না কিনতে, এই জন্য আজকে গেলাম। তাই দেখলে দেখে দেখলাম ভালো লাগছে তাই এটা কিনে নিয়ে এসেছি। সামনে একটা পকেট আছে, আর মামামের জন্য একটা গদা কিনেছি,
আর আমার জায় ছেলের জন্য একটা স্পাইডারম্যান কিনেছি। এই দুজনকে মামপি কিনে দিয়েছে, হচ্ছে গিয়ে মামামকে আর মামামের ভাইকে দুজনকে আমার ননদ কিনে দিয়েছে যাওয়ার সময়। তো আর আমরা এখন রাত্রিবেলা বিরিয়ানি খাবো, বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। রাত্রিবেলা মামামের জন্য কটা ভাত রান্না করব, মামামকে ভাত খাওয়াবো আর আমি আর আমার হাজবেন্ড বিরিয়ানি খাবো। আর যদি ও কটা ভাত খায় খাবে, হয়তো আমরা বিরিয়ানি খেয়ে নেবো রাত্রিবেলায়। আজকে সে মানে দুপুরে তরকারি সব আজকে শেষ হয়ে গেছিল, তো এখন আর আমার রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম বিরিয়ানি নিয়ে যাই বাড়িতে, বিরিয়ানি খেয়ে নেবো আমরা। এখন আর কোনো কাজ বাজ নেই, আমি এখন চেঞ্জ করব, তারপরে রান্না বান্না তো নেই আজকে রাত্রে, খালি মামামের জন্য কটা ভাত করব। আর এখন ভিডিওটা এডিট করে দেন তোমাদের কালকে আমি আপলোড করে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিও আমি এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।